বিদআত হচ্ছে এই পনেরো শাবানের রাতে হালুয়া আর রুটি আর ভালো ভালো খাবার তৈরি করে নিজে খাওয়া আর গ্রামের গরিব মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়ানো, এটাও বিদাতি কাজ, এটাও বিদাতি কাজ। আর আশ্চর্য হবে এই বিদাতি কাজ কোন হাদিস দ্বারা প্রমাণিত না, একেবারে ঝুটা মিথ্যা কথা, মিথ্যা ধর্ম। আর এটা এমন মিথ্যা বানিয়েছে, তারা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদের মাঠে কি হয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছিল, দাঁত মোবারক কি হয়েছিল, শহীদ হয়েছিল। শহীদ হওয়ার পরে দাঁত যেহেতু শহীদ হয়েছে, দাঁতে প্রচন্ড ব্যথা, কোনো কিছুই তিনি খেতে পারছিলেন না, কি খেয়েছিলেন, হ্যাঁ কি খেয়েছিলেন, বলছে হালুয়া খেয়েছেন, হালুয়া খাওয়া সহজ, গিললে হয়ে যায়, হালুয়া খেয়েছিলেন। তো এই জন্য এই হালুয়া খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আমরাও কি করছি, হালুয়া খাচ্ছি, আর হালুয়া খাওয়াচ্ছি গরিব মিসকিনকে কোন রাতে, এই শাবানের পনেরো তারিখে। আর ওদের ওদের এই এই মিথ্যা কথাতে তারা বলছে যে ওহুদটা হয়েছিল শাবান মাসে, অথচ ওহুদের ইতিহাস পড়ে দেখেন সিরাতুন নবীতে ওহুদের যুদ্ধই হয়েছিল শাওয়াল মাসে, শাবান, তারপর আসলো রমজান, তারপরে আসলো কি, হ্যাঁ শাওয়াল। তো শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদ হলো, ওহুদে দাঁত শহীদ হলো, দাঁত শহীদ হয়ে যে হালুয়া খেয়েছেন এইটাও মিথ্যা কথা, হ্যাঁ ধরেই নিলাম, কারণ হালুয়া যেহেতু বাঙালি খাবার সেজন্য বাঙালি বিদাতিরা ওইটাকে বানিয়েছে যে হালুয়া খেয়েছেন। আচ্ছা হালুয়া যদি খেয়ে থাকেন ধরেই নিলাম, তো নবী কখন খেয়েছেন, দাঁত ভাঙার দু মাস আগে না দাঁত ভাঙার পরে, হ্যাঁ দাঁত ভাঙার দু মাস আগে হালুয়া খেয়েছেন না দাঁত ভাঙার পরে, যদি খেয়ে থাকেন তো দাঁত ভাঙার পরে খেয়েছেন, তাই না। কিন্তু বিদাতিরা আর লোভ সামলাইতে পারে না, বিদাতি হুজুররা লোভ সামলাইতে পারে না, বিদাতি মহল লোভ সামলাইতে পারে না, বলছি এত আর সবুর করা যাবে না, ধৈর্য ধরা যাবে না, দুই মাস আগেই হালুয়া খেয়ে বসছে, দুই মাস আগেই হালুয়া খেয়ে বসছে, এটা চান।